করোনা ভাইরাস পরিস্থিতিতে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছেন 146 ব্রিটিশ নাগরিক। মঙ্গলবার সকাল 9টায় বোয়িং 737 উড়োজাহাজটি সিলেট ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর বেলা 11টা 20 মিনিটে 146 যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরে ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা বাংলাদেশ ত্যাগ করেন। বিমানবন্দর সূত্র জানায়, ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই ধারাবাহিকতায় ফ্লাইট পরিচালনা করা হয়। এছাড়া ব্রিটিশ নাগরিকদের নিতে বিমানের আরও 3টি ফ্লাইট আগামী 23, 25 ও 26 এপ্রিল পরিচালনা করা হবে।